ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আপেল রাখা যাবে কি? আপেল ইন ডায়াবেটিস কন্ট্রোল। এখন আমরা আলোচনা করব আপেলের ডায়াবেটিসের ওপর প্রভাব নিয়ে। আপেল খেলে কি ডায়াবেটিস বাড়ে, না আপেল খেলে ডায়াবেটিস কমে? প্রশ্নগুলির উত্তর পেতে আপেলকে পাঁচটি প্যারামিটারে বিশ্লেষণ করা যাক। বিশ্লেষণের আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ে মূল্যবান ভিডিও এলে মিস না করে যান। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার প্রথম শর্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লো গ্লাইসেমিক লোড। আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স 38, মানে বেশ কম। আপনি আপেল খেলে ব্লাড সুগার লেভেল ধীরে ধীরে বাড়বে। একটি মিডিয়াম সাইজের 138 গ্রাম ওজনের আপেলের গ্লাইসেমিক লোড 6, মানে আপেলের গ্লাইসেমিক লোডও কম। আপনি আপেল খেলে ব্লাড সুগার কন্ট্রোলে থেকে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। তবে একবারে একটির বেশি আপেল খাওয়া উচিত না যদি আপনার ডায়াবেটিস থাকে। অর্থাৎ ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাদ্য তালিকার প্রথম শর্ত আপেল পূর্ণ করতে পারল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার দ্বিতীয় শর্ত হাই ফাইবার। মাঝারি সাইজের 138 গ্রাম একটি আপেলে ফাইবার থাকে মোটামুটি 3.5 গ্রাম, মানে খুব বেশি ফাইবার বলা না গেলেও মাঝারি ফাইবার বলা যেতেই পারে। আপনি আপেল খেলে আপেলের ফাইবার আপনার ব্লাড সুগার কন্ট্রোল করে ডায়াবেটিস কন্ট্রোল করবে। অর্থাৎ ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাদ্য তালিকার দ্বিতীয় শর্ত আংশিকভাবে আপেল পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার তৃতীয় শর্ত লো ক্যালোরিজ। লো ক্যালোরি খাবার আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে। ওজন নিয়ন্ত্রণে থাকলে ব্লাড সুগার কন্ট্রোল করা আপনার পক্ষে সহজ হবে। মাঝারি সাইজের 138 গ্রাম আপেলে 72 ক্যালোরি শক্তি থাকে, মানে যথেষ্ট কম। অর্থাৎ ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাদ্য তালিকার তৃতীয় শর্ত আপেল পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার চতুর্থ শর্ত লো সোডিয়াম। লো সোডিয়াম খাবার আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা সহজ হবে। মাঝারি সাইজের 138 গ্রাম আপেলে সোডিয়াম থাকে 1.5 মিলিগ্রামের কম। অর্থাৎ ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাদ্য তালিকার চতুর্থ শর্তও আপেল পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার পঞ্চম শর্ত হাই ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। স্টাডি থেকে দেখা যাচ্ছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্লাড সুগার কন্ট্রোল করে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে। মাঝারি সাইজের 138 গ্রাম আপেলে ভিটামিন সি থাকে 6 মিলিগ্রাম মতো। পেয়ারাতে সেখানে ভিটামিন সি থাকে 315 মিলিগ্রাম, মানে আপেলে ভিটামিন সি বেশ কম। আপেলে কোয়ারসেটিন, ক্যাটেচিন, ফ্লোরেটজিন, ক্লোরোজেনিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করে। অর্থাৎ ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাদ্য তালিকার পঞ্চম শর্ত আপেল আংশিকভাবে পূর্ণ করল। পাঁচটি প্যারামিটার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আপেলকে রাখা যেতেই পারে, তবে একবারে একটির বেশি আপেল না খাওয়াই ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।